সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আফগানিস্তান ইস্যুতে কেন একেবারে উধাও সৌদি আরব ধন্যবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর নামই ভুলে গেলেন বাইডেন পারমাণবিক সাবমেরিন বিষয়ে নিউজিল্যান্ড সতর্ক করল অস্ট্রেলিয়াকে নিষেধাজ্ঞা দেওয়ার স্বভাব থেকে ফিরে আসুন বলছে ইরান রাষ্ট্রপ্রধানদের টিকা নেওয়ার প্রমাণ চায় নিউ ইয়র্ক যা বলল জাতিসংঘ এবং পরমাণু সমঝোতার ভিত্তিতে স্থাপিত ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলছে ইরান দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান আফগানিস্তান ইস্যুতে কেন একেবারে উধাও সৌদি আরব ইসলামী দুনিয়ায় সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি এবং প্রাসঙ্গিকতা যে ক্রমাগত কমছে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পরবর্তী ঘটনা প্রবাহে সেই বাস্তবতা যেন আরও বেশি নগ্ন হয়ে পড়ছে উনিশশো থেকে শুরু করে দুই দশক ধরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর প্রক্রিয়ায় অগ্রভাগে ছিল সৌদি আরব আফগান মুজাহিদিনদের অর্থ সম্পদের অন্যতম প্রধান যোগানদাতাও ছিল তারা এরপর আফগান গৃহযুদ্ধে জয়ী হয়ে তালেবান যখন উনিশশো সালে কাবুলে সরকার গঠন করে তখন মাত্র যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের অন্যতম ছিল সৌদি আরব প্রথম দুবছর তালেবানের ওই সরকারের অর্থকরীর যোগানো আসত রিয়াদ থেকে কিন্তু সেই তালেবান যখন আবার ক্ষমতায় তখন কাবুলে সৌদি দূতাবাস বন্ধ রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্যারার দায়সারা এক বিবৃতির বাইরে সৌদি সরকারের কাছ থেকে আফগান পরিস্থিতি নিয়ে কোনো কথা নেই আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উধাও বলছেন লন্ডনে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দি ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামি হামদি তিনি বলেছেন সারা বিশ্বের এবং এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমছে এটি তারই একটি জলজান্ত নমুনা ক্ষুদ্র প্রতিবেশী কাতার আফগানিস্তানের মুখ্য একটি ভূমিকায় তারা কাবুল বিমানবন্দরকে সচল করছে এক সময়কর সৌদিদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে আফগানিস্তান নিয়ে কথা বলছে কাতার এমনকি ইউ অস্বস্তিতে পড়লেও বসে নেই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছে সৌদিদের প্রতিদ্বন্দ্বী তুরস্কের সাথে অথচ সৌদি আরব কোথাও নেই সৌদিরাজে এ নিয়ে হতাশ তার কিছুটা প্রতিফলন দেখা গেছে অন্যতম শীর্ষ সৌদি দৈনিক অকাজের বুধবারের সংস্করণে জিদ্দা থেকে প্রকাশিত ওই সংবাদপত্রের এক উপসম্পাদকীয়তে আফগানিস্তানে কাতারের ভূমিকায় আমেরিকার উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওই উপসম্পাদকীয়তে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট ছোট দেশের উপর নির্ভর করছে কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে সক্ষম শুধুই সৌদি আরব কাতার নিয়ে সৌদিদের মাথা ব্যথা কেন গত প্রায় তিন বছর ধরে দোহায় আমেরিকার সাথে তালেবানের যে দর কষাকষি চলছে তাতে মধ্যস্থতা করছে কাতার তালেবান কাবুল দখলের পর বিদেশিদের নিরাপদে আফগানিস্তান থেকে বের করে আনার ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন তাতে এতটাই সন্তুষ্ট যে গত ছয়ই সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একসাথে দোহায় গিয়ে কাতারের একচল্লিশ বছর বয়স্ক আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ডিনার করেন পরে ব্লিংকেন বলেন কাতার এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক অভূতপূর্ব অথচ দু সালের জুন মাস থেকে সাড়ে তিন বছর ধরে এই কাতারের উপর অবরোধ আরোপ করে রেখেছিল সৌদি আরব একসময় সৌদি আরব তালেবানের অন্যতম প্রধান সমর্থক এবং নিয়ন্ত্রক হলেও সেই সম্পর্ক এখন তলানিতে ধন্যবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর নামই ভুলে গেলেন বাইডেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন একটি জোট গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার পনেরোই সেপ্টেম্বর কনফারেন্স কলের মাধ্যমে তিন দেশের সরকার প্রধান যৌথভাবে এ জোটের ঘোষণা দেন সেখানেই কিছুটা গর্বর করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ধন্যবাদ জানানোর সময় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর নামটাই ভুলে গিয়েছিলেন তিনি এ ইউ নামে ওইজোট ঘোষণার অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এরপর আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন সবশেষে বাইডেন বক্তব্যের শুরুতে বামপাসের মনিটরে দেখতে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ধন্যবাদ বরিস এরপর ডান দিকে ঘুরে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে যান বাইডেন কিন্তু ওই মুহূর্তে স্কট মরিসনের নাম মনে পড়ছিল না তার এ কারণে আমতামতা করে বলেন আমি ধন্যবাদ জানাই নিচের ওই লোকটাকে অনেক ধন্যবাদ বন্ধু এর প্রশংসা করি প্রধানমন্ত্রী এক্ষেত্রে মরিসনকে উদ্দেশ্য করে দ্যাট ফেলা ডাউন আন্ডার বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট সাধারণত রেখার নিচে অবস্থিত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলটিকে ডাউন আন্ডার বলা হয়ে থাকে সেক্ষেত্রে মানচিত্রের নিচের দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন জো বাইডেন তবে নেটিজেনদের নজর এড়ায়নি মার্কিন প্রেসিডেন্টের এমন দুর্দশা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঘটনাটির ভিডিও ফুটেজ দ্যাট ফেলা ডাউন আন্ডার হ্যাশট্যাগও চালু হয়ে গেছে অবশ্য বেশিরভাগই বিষয়টি নিয়ে মজা করেছেন পারমাণবিক সাবমেরিন বিষয়ে নিউজিল্যান্ড সতর্ক করলো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার সাবমেরিন নিউজিল্যান্ডের জলসীমায় চলবে না বলে সতর্ক করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান তিনি বলেন নিউজিল্যান্ডের জলসীমায় পারমাণবিক শক্তিচালিত নৌযান চলাচলের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে তা বহাল থাকবে তাই অস্ট্রেলিয়ায় তৈরি হতে যাওয়া সাবমেরিনটি আমাদের জলসীমায় ঢুকতে পারবে না অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির ঘোষণা আসার পরই আজ বৃহস্পতিবার ষোলোই সেপ্টেম্বর এসব কথা বলেছেন জেসিন্ডা আর্ডান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন অস্ট্রেলিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে তার কথা হয়েছে এর আগে বুধবার এক যৌথ ভিডিও কনফারেন্সে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী দেড় বছরের মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বহর তৈরি করার একটি যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করবে তিন দেশ এর বাস্তবায়ন করা হলে বিশ্বের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থাকা সপ্তম দেশে পরিণত হব আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেন আমাদের এই অঞ্চলের বর্তমান কৌশলগত পরিবেশ ও এটি কিভাবে বিকাশিত হতে পারে সে বিষয়ে সবাইকে বুঝতে হবে কারণ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থায়িত্ব এবং সমৃদ্ধির উপর নিষেধাজ্ঞা দেওয়ার স্বভাব থেকে ফিরে আসুন বলছে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত ইরানের গভর্নর কাজেম গরিববাদী বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের নেশা আমেরিকার ভেতরে চেপে বসেছে এটি বাদ দিতে হবে পাশাপাশি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে দু সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘনের যে ঘটনা ঘটিয়েছে আমেরিকা তার রাশ টেনে ধরতে হবে বুধবার পনেরোই সেপ্টেম্বর আইই এর বোর্ড অফ গভর্নসের পাক্ষিক বৈঠকে এসব কথা বলেন কাজেম গরিববাদী তিনি বলেন ইরান যদিও পরমাণু সমঝোতা থেকে কোনো লাভ পায়নি তারপরও এই সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত দুই হাজার নাম্বার প্রস্তাব লঙ্ঘন করেছে এরপর আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরব সরাসরি ইরানের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে অথচ পরমাণু সমঝোতার মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক সুবিধা অর্জন ইরানের ইরানের প্রতিনিধি আরও বলেন পরমাণু সমঝোতা ছিল ইরানের জন্য বাণিজ্য ক্ষেত্রে রক্ষা কবচ কিন্তু আমেরিকা লঙ্ঘনের মাধ্যমে একে অকার্যকর করে ফেলেছে এবং ইউরোপের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি উল্টো এসব দেশ ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য কোন রকম প্রতিবাদ কিংবা নিন্দা না জানানোর কারণে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন কাজেম গরিববাদী তিনি স্পষ্ট করে বলেন যতক্ষণ পর্যন্ত ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত ইরানের কাছ থেকে কেউ গঠনমূলক ভূমিকা আশা করতে পারে না রাষ্ট্রপ্রধানদের টিকা নেওয়ার প্রমাণ চায় নিউ ইয়র্ক যা বলল জাতিসংঘ কয়েকদিন পরেই জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন এতে অংশ নিতে নিউ ইয়র্কে উপস্থিত হবেন কয়েক ডজন দেশের সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা তবে তাদের জাতিসংঘ সাধারণ পরিষদের হলরুমে পৌঁছাতে হলে করোনাবিরোধী টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হবে বলে দাবি করেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ এতেই বিপাকে পড়েছে বৈশ্বিক সংস্থাটি নিউ সিটির কর্মকর্তারা জাতিসংঘকে জানিয়েছেন সাধারণ পরিষদের হলে প্রবেশের উদ্দেশ্যে জাতিসংঘ প্রাঙ্গনে প্রবেশকারীদের অবশ্যই টিকা নেয়ার প্রমাণ দেখাতে হবে এটি শহরের নিয়ম তবে জাতিসংঘের নিয়ম বলছে ভিন্ন কথা সংস্থাটির মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বলেছেন আমরা কোনো রাষ্ট্রপ্রধানকে বলতে পারি না যে টিকা নেয়া না থাকলে তিনি জাতিসংঘে প্রবেশ করতে পারবেন না ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরটি আন্তর্জাতিক ভূমি হিসাবে স্বীকৃত ফলে সেখানে মার্কিন আইনের বাধ্যবাধকতা প্রযোজ্য নয় তবে মহামারী প্রশ্নে আগেই স্থানীয় ও জাতীয় নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিসংঘ কর্মকর্তারা গুতেরেস বলেছেন আমাদের টিকা নেয়া লোক সবচেয়ে বেশি কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে শহর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি নিউ ইয়র্ক মেয়রের কার্যালয়ে আমাদের টিকা দেয়ার ক্ষমতা দিয়েছে তাই আগত লোকজন টিকা নিতে পারবেন জাতিসংঘ মহাসচিবের মতে আগত কূটনৈতিকদের কতজন টিকা গ্রহীতা হতে পারেন তা বিশ্বজুড়ে টিকা বিতরণে অসমতার একটি প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে যদিও তিনি আশা করছেন নিউ ইয়র্কে যাওয়া বেশিরভাগ প্রতিনিধি টিকা নেওয়া থাকবেন বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় পাঁচশো সত্তর কোটি ডোজ টিকা বিতরণ করা হয়েছে এর বেশিরভাগই পেয়েছে পশ্চিমা ও ধনী দেশগুলো বিতরণ হওয়া টিকার মাত্র দুই শতাংশ পেয়েছে আফ্রিকা নিউ ইয়র্কের মেয়র বিল ব্লাসিও বলেছেন আগামী সপ্তাহে জাতিসংঘ সদর দফতরের বাইরে করোনা টেস্ট ও জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা দেয়ার ব্যবস্থা রাখবে শহর কর্তৃপক্ষ এছাড়া জাতিসংঘে টিকা গ্রহণের প্রমাণপত্র রাখার পক্ষে মত দেয় সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লাহ শাহিদকে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন সাধারণ পরিষদে প্রবেশের জন্য টিকা গ্রহণের প্রমাণ দেখানোর নিয়মে আপত্তি রয়েছে মস্কোর এটিকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন তিনি গত বছর করোনাভাইরাস মহামারীর কারণে সশরীরে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নেয়নি বিশ্বনেতা ও কূটনৈতিকরা এর পরিবর্তে নিজ নিজ অবস্থান থেকে ভিডিও বার্তা দিয়েছিলেন তারা পরমাণু সমঝোতার ভিত্তিতে স্থাপিত ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলছে ইরান ইরানের পরমাণু স্থাপনাগুলোতে দু সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী স্থাপিত পর্যবেক্ষণ ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী তিনি বলেছেন পরমাণু সমঝোতার জন্য অন্য পদক্ষেপগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে তাদের সংস্থায় এই পদক্ষেপ নিয়েছে মোহাম্মদ ইসলামী বুধবার ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির বৈঠকে যোগদান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর আইন ও সেফগার্ড চুক্তি অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের পরমাণু কেন্দ্রগুলোতে যেসব ক্যামেরা বসানো রয়েছে ইরানের স্থাপনাগুলোতেও সেরকম ক্যামেরাগুলো সক্রিয় রাখা হয়েছে তিনি জানান তবে দু পনেরো সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করার পর যেসব অতিরিক্ত ক্যামেরা স্থাপন করা হয়েছিল সেগুলোকে অন্য পক্ষগুলোর শর্তভঙ্গের কারণে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে এর আগে গত সপ্তাহে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র জানিয়েছিলেন ইরানের পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী দেশটির পরমাণু স্থাপনাগুলোতে আই এর পর্যবেক্ষণ সীমিত করে ফেলা হয়েছে এখন শুধুমাত্র সঙ্গে ইরানের স্বাক্ষরিত সীমিত পরিসরে পর্যবেক্ষণ কাজ চলছে ওই চুক্তির বাইরে সব ধরনের পর্যবেক্ষণ বন্ধ করে দিয়েছে তেহরান দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ